ইংরেজি নববর্ষ উপলক্ষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি তার ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেন, নতুন আলোর অপেক্ষায়, পুরনো তিক্ততা ভুলে জীবন হোক রঙিন, সাজুক বাহারি হাজার ফুলে, শুভ হোক নতুন বছর, শুভ ইংরেজি নববর্ষ। 2008 সালের 18 এপ্রিল খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় গোপনে বিয়ে হয় সাকিব অপু জুটির। এরপর দীর্ঘ 9 বছর গণমাধ্যমকে আড়াল করে গোপনে সংসার চালিয়ে যেতে সক্ষম হন তারা। এমনকি 2016 সেপ্টেম্বরে সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হলেও সেই খবরও 6 মাস পর্যন্ত চেপে রেখেছিলেন সাকিব খান। সন্তান সম্ভব হওয়ার পর ঢালিউডের শীর্ষ নায়িকা থাকা অবস্থায় নিজেকে পর্দার আড়ালে সরিয়ে নেন অপু। দীর্ঘ 1 বছর তিনি মিডিয়ার সামনে আসেননি। এরপর 2017-র 10 এপ্রিল হঠাৎ করেই শিশু সন্তান আব্রাহামকে কোলে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভে এসে অপু প্রকাশ করেন সাকিব খানের সঙ্গে তার সংসার ও সন্তান হওয়ার খবর। অবন্তি বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নিয়ে সাকিবকে বিয়ে করার কথাও জানান তিনি। বিয়ের কথা প্রকাশ করার পর থেকে এ নিয়ে তুমুল বিতর্ক উঠে দেশজুড়ে। দেশের শীর্ষ একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, তিনি চান না মা হওয়ার পর অপু আর চলচ্চিত্রে অভিনয় করুন। কিছুদিন আগেই সন্তানের 1 বছরের জন্মদিনে বড় আয়োজন করেন অপু বিশ্বাস, সেখানে তার স্বামী সাকিব খানকে দেখা যায়নি, যদিও সে সময় তিনি দেশেই অবস্থান করছিলেন। এর কিছুদিন পরে গুজব উঠে অপু বিশ্বাসকে ডিভোর্স দিচ্ছেন সাকিব খান। অবশেষে সেই গুঞ্জনই হলো সত্যি, সাকিব ডিভোর্সের চিঠি দেন। তবে বিষয়টির এখনও কোনো সুরাহা হয়নি। তবে পুরনো তিক্ততা ভুলে নতুন করে নিজেকে সাজাতে চান অপু বিশ্বাস।